বিএনপি মানে বেশ অনেক দিন ধরেই বলছে যে সরকারের দমনপীড়নের জন্য তারা আন্দোলন করতে পারছেন না বা তাদের যে রাজনৈতিক উপস্থিতি রাজপথে সেটি আসলে তারা দেখাতে পারছেন না। তো সাম্প্রতিক সময়ে এমন কোনো উদাহরণ দিতে পারবেন কিনা যেটি আসলে সরকার বড় ধরনের বিএনপির উপরে বড় ধরনের অ্যাকশনে গিয়েছে এবং যেটার কারণে আসলে বিএনপি একটা কর্মসূচি পালন করতে পারেনি? আপনার যে শেষ কথা, যেটা সাম্প্রতিক কালের উদাহরণ দিতে পারবো কিনা, সাম্প্রতিক কালে তো আপনার করোনা আসার পরে আসলে ওই রকম বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি দেশে দেওয়ার সুযোগ কোনো দলেরই নাই। আসলে খুব সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে যেটুকু করা সেভাবে হচ্ছে, সবাই মা যান বাঁচানো নিয়ে যখন চিন্তা তখন রাজনৈতিক কর্মসূচি বা এইসব নিয়ে সবই সংকুচিত। ফলে এটা না, তবে এই 2018 সালের এই সরকার ক্ষমতায় আসার পরে, আগেরটা বাদই দেন, তারপরে এরকম অনেক উদাহরণ আছে যে বিএনপি সমাবেশ করার অনুমতি চেয়েও আপনাদের এই অনুষ্ঠানে, এই অনুমতির গণতন্ত্র শিরোনামে প্রোগ্রাম ছিল, আমি ছিলাম সেখানে, আপনারই স্ট্যাটিস্টিক্স দিয়েছিলেন যে কতবার বিএনপি অনুমতি চেয়ে পায়নি, সে কাগজ এখনও আমার কাছে আছে। তার মানে অসংখ্যবার বিএনপি অনুমতি চেয়েও সমাবেশের অনুমতি পায়নি, নানান অজুহাতে দেয়নি। আবার এমনও হয়েছে যে অনুমতি চেয়েছে, দিবে না দিবে না আটকে রেখে, দিবে কি দিবে না কিছুই বলছে না, বিকেল 3টায় সমাবেশ, সকাল 10টার পরে অনুমতি দিয়েছে। ফলে এগুলি সরকার করছে এটা সবাই জানে। এগুলো পাশাপাশি মানে অনুমতি দেয়া না দেয়া সরকার এবং বিরোধী দলের মানে সেইটাও তো নতুন কোনো বিষয় না। মানে অনুমতি আগেও আমরা বিভিন্ন সময় দেখেছি যে অনুমতি চেয়েছে কিন্তু দেয়নি, কিন্তু আবার কর্মসূচিটা পালিতও হয়েছে। প্রথম কথা হলো যে অনুমতি পায়নি কিন্তু পালিত হয়েছে, সেটা হচ্ছে আইন ভাঙার একটি বিষয়। যে রাষ্ট্রের একটি আইন যদি করে বা একটা বিধান যদি করে প্রশাসন থেকে যে এইটা অনুমতি নিতে হবে, সেই অনুমতি ভেঙে, অনেকে তো অনুমতি ভেঙে করে, তখন 144 ধারা ভাঙার নজির ওই দেশে আছে। এখন সেইখানে আপনি বলতে, আপনি কি চান যে বিএনপি সরকারের আইন ভেঙে বা রাষ্ট্রের আইন ভেঙে সব করুক? বিএনপি চায় বা রাজনৈতিক দল সবারই উচিত যে আইন মেনে কর্মসূচি পালন করা, আর সরকারের উচিত হচ্ছে সেই আইন যাতে রাজনৈতিক দলগুলো আইনের মধ্যে থেকে যাতে কর্মসূচি পালন করতে পারে সেই সুযোগ দেওয়া। বাংলাদেশে বিভিন্ন সময়ে এবং সাম্প্রতিককালে গত এক যুগে ব্যাপকভাবে এটা বেড়েছে যে বিরুদ্ধ মতের রাজনৈতিক দলগুলোকে আইনের কাঠামোর মধ্যেও কর্মসূচি পালন করতে না দেওয়া। এমনও হয়েছে যে বিএনপি কর্মসূচি দিলে তখন সরকার সারা দেশ থেকে ঢাকার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়, লঞ্চ বাস সব বন্ধ করে দেয়, অর্থাৎ সরকারি হরতাল ডেকে দেয়। এরকম অসংখ্য উদাহরণ কিন্তু আছে, আপনি নিশ্চয়ই জানেন। ফলে এই যে এটি তো একটা সরকারের, গণতান্ত্রিক সরকারের জন্য ভালো আচরণ নয়। এখন উদাহরণ দিতে পারবেন যে অতীতও হয়েছে, যারাই করেছে তারাই খারাপ করেছে, অতীতও হয়েছে, বর্তমান সরকারও করছে এবং আরও অনেক বেশি আকারে করছে। বিএনপি অনুমতি চাইলেও দেওয়া হয় না, সেক্ষেত্রে রিয়াজুল কবির ভাই বলছেন যে বিএনপি নিজের দোষেই আসলে সেটি পান না, তাদেরকে অনুমতি দিলে তারা মারামারি করেন। শোনেন, আমি বুঝতে কথা শুনেছি, এক কথায় বলি, এটা সবসময়ই তারা বলেন এবং সবসময় আমি একই উত্তর দেই। যদি আভ্যন্তরীণ কোন্দলে মারামারিতে ইস্যু করা করে যদি কর্মসূচি করার অনুমতি না দেওয়ার বিধান হয়, বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এই সংগঠনই থাকে না। তাদের আভ্যন্তরীণ কোন্দলে যত সংখ্যক লোক গত এক যুগে মারা গেছে, শুধু ছাত্রলীগের আভ্যন্তরীণ কোন্দলে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শতাধিক লোক মারা গেছে, তাদেরই লোক। প্রথম যে দলীয় প্রতীকে যে ইউনিয়ন পরিষদ নির্বাচন হলো, সেইবার ওনাদের আভ্যন্তরীণ কোন্দলে প্রার্থী এবং বিদ্রোহী, আওয়ামী বিদ্রোহীর এই কোন্দলে 116 জন মানুষ খুন হয়েছে। এই ওনাদের বিজয় র্যালিতে আপনার মনে আছে কি না, ঢাকার একটি নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের একজন ছাত্রীকে মিছিল থেকে হেনস্থা করার প্রতিবাদে সেই মেয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখেছিল যে যে দেশে জয় বাংলা স্লোগান দিয়ে মেয়ে মলেস্ট করে সেই সুরের দেশে আমি থাকবো না। এরকম অসংখ্য ঘটনার জন্ম দিয়েছে আভ্যন্তরীণ কোন্দল, মারামারি আওয়ামী লীগ কোথায় করেনি, এটা কোনো অজুহাত হতে পারে? বরং আমি বলবো এই যে অনুমতির গণতন্ত্র, যেটা আপনারও একদিন অনুষ্ঠান করেছিলেন, আগেও বলেছি, এই অনুমতির গণতন্ত্র থেকে বেরিয়ে আসতে হবে। রাজনৈতিক গণতন্ত্র এগুলা মুক্ত করতে চাইলে রাজনৈতিক দল তারা কর্মসূচি করবে, পুলিশকে জানাবে নিরাপত্তা চেয়ে আগে থেকে চিঠি দিয়ে যে আমরা অমুক তারিখে একটা প্রোগ্রাম করব,
অনুমতি কেন চাইতে হবে যে আমি অনুমতি প্রোগ্রাম করব অনুমতি দেন? পুলিশের দায়িত্ব হচ্ছে নিরাপত্তা বিধান করা, এই যে অনুমতির যে সিস্টেমটা এটাই তুলে নিতে হবে। আর আপনি রাজনীতির আইসোলেশন বলেছেন, তো আওয়ামী লীগ তো আসলে জনগণের মুখী বা ভোটার মুখী রাজনৈতিক দল আর নেই। তারা রাতে ভোট করে, তারা জোর করে নেয়, এক পর্যায়ে এমন হয়েছে 5% বেশি যদি কোথাও একটু সুষ্ঠুভাবে করতেও চায় তাও ভোটার ভোট কাস্টিং হয় না, মানুষ যায় না। তারা দেশের রাজনীতি এবং গণতন্ত্রকে আইসোলেশনে না আইসিইউতে রেখেছে। সুশাসন, গণতন্ত্র, রাজনীতি এইটা বাঁচাবে কি না এটা আওয়ামী লীগের উপর ডিপেন্ড করে। তবে দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে, রাজনীতির স্বার্থে রাজনীতিকে মুক্ত করে দিতে হবে। মানুষ যাদের চায় তারা দেশ চালাবে, এই ঐক্যমত্যে দেশের সকল রাজনৈতিক দলকে আসতে হবে দেশে গিয়ে নিতে হলে। না হলে আজকে আওয়ামী লীগ নিপীড়ন করছে, অতীতে অন্য দল নিপীড়ন করেছে, ভবিষ্যতে আবার যারা আসবে তারাও এই অজুহাত তুলে প্রতিহিংসা নিপীড়ন এটা চলবে, যেই বাংলাদেশ এখনকার প্রজন্ম চায় না।